Assalamu alaikum, this is Abul Kalam Azad from Living Science Academy. You are welcome to this important sessions. Today we will discuss some life hacks matters. Jara amader channel ti subscribe korni tara definitely tara obosshoi amader channel ti subscribe korben. Jara Facebook theke dekhchen video ti obosshoi apnader friend circle er jonno share korben. আপনারা জানেন যে অনেক কমিউনিকেশনের ক্ষেত্রেই আমরা হচ্ছে পিছিয়ে পড়ে থাকি, আমরা অনেক কাজ করতে চাই, আমরা কাজগুলো করতে পারি না, আমাদের এগুলো প্রোক্রাস্টিনেট হয়ে যায়, লেট হয়ে যায়, দেরি হয়ে যায় এবং আমরা অনেক কিছু প্ল্যান করি এবং আমরা সময় মতো সেগুলো ডেলিভারি করতে পারি না। সো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টেকনিক সম্পর্কে আলোচনা করব, দ্যাট ইজ আ 5 second rules. তো আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমি খুব শাই ছিলাম, আমি অপরিচিত লোকজনের সাথে কথা বলতে পারতাম না, আমি অ্যাংজাইটি ফিল করতাম, আমার খারাপ লাগতো, নতুন জায়গায় গেলে আমি চুপ থাকতাম, বিশেষ করে স্কুলে ক্লাসে কোনো প্রশ্ন থাকলে আমি হাত উঠাতে পারতাম না, আই ক্যানট রেইজ মাই হ্যান্ড, আমি প্রশ্ন থাকলে বলতে পারতাম না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারতাম না, নিজের মধ্যে একটা লজ্জাবোধ বা শাইনেস কাজ করতো। তো এই জিনিসটা দেখাচ্ছে, এটার কারণে কিন্তু অনেকেই পিছিয়ে পড়ে। আপনারা যদি মনে হয় যে আপনারা কখনো এই জিনিসটা ফিল করেছেন যে নতুন কারোর সাথে কথা বলতে গেছেন, আপনি কথা বলতে পারছেন না, বা একটা ক্লাসে আপনি আছেন কিন্তু ক্লাসে আপনার অনেক প্রশ্ন আছে, আপনি হাত উঠাতে পারছেন না, বা কোনো একটা মানুষের কাছে আপনি গেছেন, আপনার থেকে উঁচু ফ্যামিলির বা আপনার থেকে হাই, যেটাকে বলা হচ্ছে হাই সোসাইটির কারোর সাথে আপনি মিশতে গেছেন, বাট সেখানে আপনি আসলে কথা বলতে পারছেন না, এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশন আমাদের লাইফে আসে যেখানে আমরা আসলে আমাদের যেটা বলতে চাই, আমরা যেটা করতে চাই বা যে কাজগুলো আমরা করতে যেগুলো আমরা করব, আমাদের প্ল্যান থাকে আমরা করতে চাই কিন্তু আসলে সেগুলো করা হয় না। তাদের যারা এই ধরনের ফিল করেন, যে শাই ফিল করেন, অনেক সময় অ্যাংজাইটি ফিল করেন, তো তাদের জন্য আজকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে, সো দ্যাট আপনারা এই জায়গাগুলো থেকে ওভারকাম হয়ে আসতে পারেন। তো এইটা আসলে কেন হয়, এটা হয় এই কারণেই যে আপনার মন আসলে ওভার থিঙ্ক করে, অর্থাৎ মানে বেশি চিন্তা করে ফেলে, মানে সব কিছু নিয়ে একটা এক্সকিউজ দাঁড় করানোর চেষ্টা করে সে, যে যাতে আপনি মানে ওই কাজটা আপনি লেন্দি করে ফেলেন, আপনি আপনার কাছে মনে হয় যে যদি আমি ফেল করি, যদি আমাকে রিজেক্ট করে, বা ই আমাকে যদি এই জিনিসটা দেখতে খারাপ দেখা যায়, বা ইফ আই লুক লাইক স্টুপিড, মানে কোনো একটা কাজ আপনি করতে গেছেন বাট এইখানে আপনার বারবার মনে হইতেছে যে এইটা যদি কেউ অন্যভাবে দেখে বা এইটা যদি দেখতে খারাপ দেখা যায়, এবার হোয়াট এভার দ্য থিং, যে কোনো একটা কিছু হতে পারে যেটার কারণে আসলে আপনার মন ওভার এক্সকিউজ তৈরি করতেছে, এক্সকিউজ দেন এক্সকিউজ দেন এক্সকিউজ, অ্যান্ড ইউ আর বিকাম প্রোক্রাস্টিনেটেড অফ দ্য থিংস, মানে ওই জায়গাতে আপনি যেতে পারছেন না। সো এইটার জন্য আসলে আমরা যে ট্রিক্সটার কথা বলবো, দিস ইজ দ্য ট্রিক্স দ্যাট উই উইল ডিসকাস টুডে, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি অ্যান্ড ইট ইজ ভেরি ইফেক্টিভ। আপনি যদি রেডি থাকেন তাহলে আমি বলছি, সেটা হচ্ছে এটা আসলে কি, এটা হচ্ছে জাস্ট পজ ইওর মাইন্ড, অর্থাৎ যে কোনো সিচুয়েশনে আপনার মনটাকে 5 সেকেন্ডের জন্য আপনি পজ করবেন এবং কাউন্ট ডাউন করবেন। কাউন্ট ডাউনটা হচ্ছে এরকম যে 5 4 3 2 1 অ্যান্ড দেন গো অ্যান্ড ডু ইট। আসলে এটা খুব সিলি শোনাচ্ছে যে এটা কীরকম বিষয়টা, এটা আসলে বিষয়টা হচ্ছে এরকম, রকেট আপনারা দেখেছেন, রকেট যখন পাঠানো হয় তখন কিন্তু রকেটের যে ব্যালাস্টটা, অর্থাৎ যেটার কারণে রকেট উপরে উঠবে, তখন কিন্তু একটা কাউন্ট ডাউন করা হয়, সেই ঠিক কাউন্ট ডাউনটা ঠিক এরকম 5 4 3 2 1 অ্যান্ড ব্লাস্ট অ্যান্ড ডু ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি কী চেয়েছিলেন, কী আপনি পছন্দ করেন, কী আপনি বলতে চান সেটা আপনি বলে ফেলুন, তার আগে আপনি একটা পজ নেবেন, এই পজটাই হচ্ছে 5 সেকেন্ড এবং এই পজে আপনি কাউন্ট ডাউন করবেন। এই কাউন্ট ডাউনটা আমরা খুব সিলি মনে করলেও এটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুফ, এটা হচ্ছে যে সায়েন্স অফ মেটা কগনিশন, সায়েন্স অফ মেটা কগনিশনের একটা এক্সাম্পল, এবং এটা হচ্ছে স্টাডি ওভার স্টাডি ওভার স্টাডি, থাউজেন্ডস অফ স্টাডিতে প্রুফ হয়েছে যে এটা আসলে ইফেক্টিভনেস আছে এবং এটা খুব ভালো কাজ করে। কেন বলছি, কারণ হচ্ছে যে এটা আসলে আপনার নেগেটিভিটি, আমাদের ভিতরে নেগেটিভিটি বায়াস থাকে, আমরা নেগেটিভিটি বায়াস আমাদের ভিতরে কাজ করে, সেটাকে সে রিডিউস করে দেয়, স্টপ করে দেয়, সে আপনার মধ্যে স্মুথনেস নিয়ে আসে, আপনার মধ্যে কারেজ নিয়ে আসে, সাহস নিয়ে আসে, সো দ্যাট আপনি যে কোনো সিচুয়েশনে যদি আপনি পজ করে আপনি কনসেন্ট্রেশন দিতে পারেন হচ্ছে আপনার কাউন্ট ডাউনের ভিতরে, তখন আপনার নেগেটিভিটি বায়াস রিডিউসড হয়ে যায় এবং আপনার অরিজিনালিটি বাট আপনার যে ট্রাস্ট অরিজিনাল নিজের ভিতরে যে কনফিডেন্স এটা গ্রো করে, এবং এটা আপনি যখনই কাউন্ট ডাউন করবেন তখনই দেখবেন যে কাউন্ট ডাউনে মনোযোগ দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে বায়াসনেস কেটে গেছে, আপনার নেগেটিভিটি কেটে গেছে এবং ইউ হ্যাভ ডান দ্য থিংস। সেভারাল টাইমস যখন আপনি এটা করতে থাকবেন ডেফিনেটলি এটা আপনার হ্যাবিটের মধ্যে পরিণত হয়ে যাবে এবং ইউ আর বিকাম কারেজাস, মানে সাহসী হতে থাকবেন এবং দিন দিন আপনি অ্যাচিভ করতে থাকবেন হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু মানে মানে যে কোনো বিষয়ে
মানে একটা স্টিকিনেস থেকে যায়, মানে আমরা বারবার থিঙ্ক করি, থিঙ্কিং আমাদের ভিতরে ওয়ারিনেস চলে আসে। ওয়ারিনেস আসলে হচ্ছে যে ওয়ারিনেস চলে আসে, এই ওয়ারি জিনিসটা আসলে ভালো না। এই যে ওয়ারি জিনিসটা ভালো না কেন, এ হচ্ছে আমাদের যে ইমাজিনেশনটা আছে, অর্থাৎ ইমেজ করার মানুষের যে ক্ষমতা, এইটাকে সে হচ্ছে অ্যাবিউজ করে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে মিস ইউজ করা। অর্থাৎ ইমাজিনেশনকে কিন্তু খুব ভালো কাজে ব্যবহার করা যায়, কিন্তু এই ওয়ারিনেস মানে যে দুঃখ, ভারাক্রান্ত, ডিপ্রেশন, এগুলো আমাদের হচ্ছে ইমাজিনেশনকে নষ্ট করে দেয়, এগুলোকে অ্যাবিউজ করে, এগুলোকে মিস ইউজ করে। তো এখান থেকে বের হয়ে আসার জন্য আমরা যেটা করতে পারছি যে ওয়ারিনেস কিন্তু আমাদের জন্য কিছুই করে না, আমাদের শুধু রিডিউস করে আমাদের পাওয়ার, শক্তি, আমাদের যে উইল পাওয়ার থাকে, উইল পাওয়ার নষ্ট করে দেয়। সেই উইল পাওয়ার যাতে নষ্ট না করে সেই জন্যই আপনি কাউন্টডাউন যেটা আছে এখানে আপনি মনোযোগ দিবেন। আপনি যদি কাউন্টডাউন করতে পারেন তাহলে এটা আপনার হচ্ছে উইল পাওয়ার আবার জাগ্রত করবে এবং আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। এটা আপনার লাইফের উপরে কন্ট্রোল নিয়ে আসবে, আপনার জীবনের ডিসিশনগুলো নিতে সাহায্য করবে। সো আপনি যখনই যে কোনো ডিসিশন নেন না কেন, আপনি যদি কাউন্টডাউন মনে রাখতে পারেন, আপনি যদি পজ কথাটা মনে রাখতে পারেন যে আই হ্যাভ টু পজ ফর এভরি ডিসিশন আই টেক ইন মাই লাইফ, আমার জীবনে প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে যেই জায়গাগুলোতে আমি বাধাগ্রস্ত হচ্ছি সেটা আপনার যদি মনে থাকে যে আমি কাউন্টডাউনের কথা বলেছি, দ্য ম্যাজিক্যাল থিওরি উই হ্যাভ ডিসকাসিং টু ডুইং থিংস হ্যাপেন, অর্থাৎ ডান করার জন্য, কোনো কাজ কমপ্লিট করার জন্য যে ম্যাজিক্যাল থিওরি কাজ করে এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এটা হচ্ছে যে কাউন্টডাউন করা, অর্থাৎ 5 4 3 2 1 বলে যখন ওয়ান হয়ে যাবে তখন আপনি কাজটা করে ফেলবেন। সেটা হোয়াট এভার দ্য থিংস, সেটা যে কোনো কিছু হতে পারে। এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য, আপনি উঠতে পারেন না সেটার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আপনি ভালো ভালো হ্যাবিট, যেমন হচ্ছে গুড ফুড, আপনি ভালো খাবার খাওয়া শুরু করবেন এটার জন্য আপনি এটা শুরু করতে পারেন। আপনি খারাপ খাবার ত্যাগ করার জন্য আপনি এটা শুরু করতে পারেন। আপনি হচ্ছে যে কোনো কিছু মনে করেন যে আপনি একটা কাজ করবেন, পজিটিভ এনিথিং, এনি চেঞ্জ ইন ইউর পজিটিভ চেঞ্জেস, যে আপনার লাইফে যে কোনো কিছু পজিটিভ চেঞ্জ আনার জন্য আপনি এই টেকনিক ব্যবহার করতে পারেন। এই টেকনিক ব্যবহার করলে আপনার কিন্তু আর বলতে হবে না যে যদি আমি কোনো একদিন, অর্থাৎ একদিন আমি, হ্যাঁ মানে আমরা যে বলি যে হ্যাঁ একদিন আমি শুরু করব, একদিন আমি বড় হব, একদিন আমি এই গোল অ্যাচিভ করব, একদিন আমি ওই গোল অ্যাচিভ করব, সো ওই দিনটার কথা আপনাকে আর বলতে হবে না। ইউ জাস্ট বুম উইথ জাস্ট 5 সেকেন্ডস ইউ ডু ইট অ্যান্ড কনসেন্ট্রেট অন ইউর ব্রেথ, কনসেন্ট্রেশন অন কাউন্টডাউন অ্যান্ড স্টার্ট বুমিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সিইং দিস ভিডিও, যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনার বন্ধু সার্কেল আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন যদি আপনার ভালো লাগে। আমি আশা করি আজকের এই টিপসটি সবার কার্যকরী ভূমিকা রাখবে, বিকজ দিস ইজ নট মাই থিওরি, এটা আমার থিওরি না, এটা হচ্ছে মেল রোবেন নামে আপনারা জানেন অ্যামেজিং একজন রাইটার, তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে 5 সেকেন্ড রুলস, সেই বইটা থেকে আসলে এটা সংগ্রহ করা হয়েছে এবং আমি আপনাদের সামনে এটা শেয়ার করলাম। আশা করি আপনারা অন্যের মাঝে এটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।